অমিক্রন ছড়িয়ে পড়ায় করোনা ভাইরাস বৃদ্ধি রোধে ইউরোপীয় দেশগুলোতে নানামুখী পদক্ষেপ গ্রহণ। করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টটি গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বব্যাপী সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যেও এর সংক্রমণের খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা নতুন এই স্ট্রেনটি সম্পর্কে আরও বিশদভাবে জানতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ এটি শক্তিশালী একটি স্ট্রেনে পরিণত হওয়ার পথে রয়েছে, যার ফলে ইউরোপের দেশগুলো করোনার আরেকটি ঢেউ মোকাবেলা করতে ইতিমধ্যেই নানান ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সতর্ক করে বলেন যে কয়েক সপ্তাহের মধ্যেই অমিক্রন এই অঞ্চলের আরও কয়েকটি দেশে প্রভাব বিস্তার করবে। প্যারিস ইতিমধ্যেই তাদের নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠানসমূহ বাতিল করেছে। জার্মানি নাইট ক্লাব বন্ধ করে দিয়েছে, প্রাইভেট পার্টিগুলোতে ব্যক্তির সংখ্যা 10 জনে সীমাবদ্ধ করে দিয়েছে, এবং ফুটবল ম্যাচগুলো সহ অন্যান্য বড় বড় ইভেন্টে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলটিও এ ব্যাপারে কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে, এবং মরক্কো নিউ ইয়ারের প্রাক্কালে যে কোনো উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু ক্রীড়া জগতের চিত্র কিছুটা ভিন্ন। অনেক লীগের ম্যাচই করোনা সংক্রমণের কারণে বাতিল হলেও অন্য অনেকেই পূর্ণ গতিতে খেলা চালিয়ে যাচ্ছে। আফ্রিকান ফুটবল প্রধান প্যাট্রিস মোটসেপ জানিয়েছেন যে তাদের আফ্রিকা কাপ অফ ন্যাশনস পরবর্তী মাসেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্যামেরুনে অনুষ্ঠিত হবে। NBAও জানিয়েছে যে মৌসুম বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই।